কিয়ামত করিবার বাদে এমন এক জমানা আইব মানুষে কোনো মাছ বিচার করত নাই, খালি দন জমাইতে চাইব আমিনাল হালালে আমিনাল হারাম, হালাল তো হালাল তরিকায় জমার না হারাম তরিকায় জমার ইটার কোনো মাছ বিচার করত নাই, খালি জমাইতো চাইব খালি জমাইতো খালি মাল দৌলত বাড়িত উভার জন খালি হইত। আল্লাহর রসুলে কইতে এটা কিয়ামতর লক্ষণ, আইয়া আরছে আমরার মাঝে, আইয়া আরছে আমরার মাঝে, কিয়ামতর লক্ষণ আমরার মাঝে আইয়া আরছে। বহুত মানুষ সকল আমরা আছি দিনদার নমাজি নমাজি ভাষক তোর নমাজ পড়ি, মগর আমার ও যে সাড়ে তিন হাত বডিত নমাজ ভর্তির সময় যে কাপড়টা আমি পরিধান করি আর এই কাপড়টাও হালাল পন্থায় রুজি করিয়া লইছি না, এলা বহুত মুসল্লি আমরা আছি। আমি বিভিন্ন আজও বিভিন্ন বছরে কইছি যে মুসলমানের নমাজ দেখিয়া কোনো মানুষ মুসলমান হয়েছে না, মুসলমানের রোজা ধরা দেখিয়াও কোনো মানুষ মুসলমান হয়েছে না। পারলে দলিল একটা ঘটনা বার করি দেখো কোয়া যে সাহাবিয়ে খুব লম্বা করে নমাজ পড়ছে না, তার নমাজ পড়া দেখি আর একজন মুসলমান হয়ে গেছে জি না, এটা নজির নাই। তাই মুসলমান হয়েছে মানুষ কিলা নবী আলাইহি সালাতু ওয়াসসালামের লম্বা নমাজ পড়া তা যদি নমাজ পড়া দেখি এখন মুসলমান হয়েছে না, নবী যে সারা বছর রোজা ধরে এটা দেখি এখন মুসলমান হয়েছে না, কিতা দেখিয়া মুসলমান হয়েছে বলে মুসলমান বঞ্চে মানো নবী আলাইহি সালাতু ওয়াসসালামের মানুষের লগর ব্যবহার, নবীজির চরিত্র নবীজির মানুষের লগর ব্যবহার, নবীজির লেনদেন নবীজির খায় কারবার এই সমস্ত দেখিয়া মানুষ মুসলমান হয়েছে। দেগুর মাতৃভাষায় ওইব চরিত্র, নবীজির চরিত্র দেখিয়া মানুষ মুসলমান হয়েছে। আজকে পৃথিবীর সবচেয়ে বেশি মুসলমান যে দেশ এই দেশের নাম ইন্দোনেশিয়া, আমরা তো নেই তার বহুত খুব এরিয়া জাপানের কিনারে পৃথিবীর ভূবর মাথা, আমরা তাকি তো আরও কয় হাজার কিলোমিটার পৌঁছবে নানি মক্কা শরীফ আরও কয় হাজার খুবই দিয়ে হইল ইন্দোনেশিয়া, ইনোর মানুষে গুনতে নবীদিরে ভাইলা কিলা বলে সাহাবাই কেরাম রিজওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন ব্যবসার উদ্দেশ্যে, ব্যবসার উদ্দেশ্যে ইন্দোনেশিয়াত গেছেন, কারবারও কারবারও গেছেন তিজারতও গেছেন ইন্দোনেশিয়া, সাহাবাই কেরামর জমানার দাবা শুরু হয়ে গেছে। আমি ইতিহাসও দেখছি সাহাবাই কেরামর যুগ গেছেন ইন্দোনেশিয়া আর গেছেন আমরার দক্ষিণে আছে নানি এক দেশ যেখানোর নাম মায়ানমার, যেখানোর নাম মায়ানমার আমরার দক্ষিণে আছে এক দেশ দক্ষিণ পূবে বাংলাদেশের পূবে ত্রিপুরার দক্ষিণে, ইন্ডিয়াত লাগাইয়া কতখান আছে মিজোরাম, মিজোরাম লাগাইয়া ত্রিপুরাত লাগাইয়া কতখান আছে মায়ানমারের অংশ, ওই দেশে দিয়ে আরবের বণিক হল জাহাজ লইয়া আরব তনে আইয়া মায়ানমারে দিয়ে উঠিয়া ওভাই কোনা কোনি কোন রাস্তায় গেছো ইতিহাস আর আমার ইয়াদ রয়েছে না চার পাঁচ বছর আগে পড়েছি ইতিহাসও যে মায়ানমার গেছো সাহাবাই কেরাম হল ব্যবসাত হন গিয়া সাহাবাই কেরামে ব্যবসা করত, জালিম বাদশাহ আছে জালিম বাদশাহ আছে পাবলিকের উপরে বিভিন্ন ধরনের জুলুম আছে আর বাদশাহ যখন জালিম হয় আর নাজু আলা দিনে মুলু কিহিম বাদশার বাদশার ধর্ম বাদশার কারবার বাদশার চাল চলন বাদশার ব্যবহার যে ধরনের হইয়া থাকে এই দেশের পাবলিকের উপরে এর আসর পড়ে, এর আসর পড়ে। বাদশাহ জালিম আসিল তো পাবলিকও জালিম আসিল, বড় বড় ব্যবসায়ী হল সেই দেশ সেই সময়ে ছিলা যে তাই পাবলিকরে জুলুম কর্তা অন্যায়ভাবে অত্যাচার কর্তা এবং বিভিন্ন বস্তু ব্যবসা করতে সময় টকটুকামি কর্তা, যে টকটুকামির কারণে এই দেশের মানুষ ইতায় ইতার টকটুকামি বুঝিয়া জর্জরিত আসলা ওলা টাইমে গিয়া সাহাবাই কেরাম ব্যবসা লইয়া ইন্দোনেশিয়াত আজিস হই, সাহাবাই কেরামে ব্যবসা শুরু করছেন বস্তুর মূল্য হি দেশের ব্যবসায়ী হকলে যে বস্তুটা যে মূল্যে দেন সাহাবাই কেরামে এই বস্তুটা এর চেয়ে আরও সস্তায় মূল্য বেসইন, মানুষে যার গেছে সস্তা পাইব তার দার লইব না দামিয়ানোর দার লইব, মালবালা দাম কম হইতো হকলে চাই নানি আমরা মালটা ফ্রেশ হইতো আর দামটা কম হইতো, এতে কোনো সময় চাই আমরা মাল ফ্রেশ দেব এতে দাম তোলা বেশু আখের নেও গিয়া কম দামি দেখাইয়া আমারে টগিও না ওখান চাই নানি আমরা হলেও প্রায় যেইনু লোয়ার দিয়ে ওলা চাই, আচ্ছা কোনো সময় বেশ হইতো ওই যাওক বেশ বস্তুটা বালা তাহ বাদ বস্তু চাই না তারা দেয় বাদ বস্তু নেয় মূল্য বেশ, সাহাবাই কেরামে বাদশার অনুমতি নিয়ে ব্যবসা শুরু করলাম, তো ব্যবসা শুরু হইলো দেখা যায় পাবলিক হল লোকেল স্থানীয় ব্যবসায়ী হকলর দোকানও যাওয়া বন্ধ, বিদেশ থেকে ব্যবসায়ী যারা আইছে আরবের বণিক যারা আইছে ব্যবসায়ী যারা আইছে এরার দোকানও খালি পাবলিক হল যায় কেনে কেনে যায়
বলে সাহাবাই কেরামে এই দেশে গিয়া ব্যবসা করা শুরু করিয়া কেউর উপরে জুলুম করছেন না, বস্তু দিয়েছেন বাদ আর দাম দিয়েছেন বেশ, ইলা করছে না। একজন সাহাবি তান কাপড়ের দোকান আছেন, তান কাপড়ের দোকান তাকিয়া সেই দেশের একজন মানুষে কাপড় লইয়া নিছে, তান আগর দেখা আছিল তান ই তান ই যে তান যেটা আছে কাপড়ের এই তান একটা কাপড় টুটা আছে, তাই খেয়াল করছেন না। বেকিয়ালে বেটারাই তো বালা বালা কাপড়ের কারা নাই কাপড়ের মূল্য রাখছেন আর বেটারে বস্তুটা দিলেন বাদে যখন তান কোনো এক সময়ে কাপড়ের ই তান দিয়ে আতালি বলছে দেখছেন দিয়ে আমি তো বেটাই করে ঠকি লইছি, আমি তো বেটাই করে ঠকি লইছি, মূল্য লইছি তো বালা কাপড়ের অথচ তারে দিছি আমি ভাড়া কাপড় গুয়া। লগে লগে হি জমানার তো আপনার মাইক আছে না আর মোবাইলের হোয়াটসঅ্যাপ আছে না, বলে ছাড়ি দিব হোয়াটসঅ্যাপ আর সারা দুনিয়ায় জানি নেই বা আসেন নিতা না, ডুল মারারির এক সিস্টেম আছিল, বাজারের ডুল মারাইছিল অতটা অত মিনিটের সময়ে অমুক দোকান তাকিয়া তার দোকানের নাম নিদা দিয়া অ্যাড্রেস দিয়া কইছেন দোকান তাকিয়া একজন বাইয়ে ওটা কাপড় লইয়া নিছ জেইন লইয়া নিছ এই তোমার বস্তুগুলো লইয়া ফিরিয়া মাজনে কইছেন তার দোকানও যাইতায় এই বস্তু তুমি ঠকাইছো, মাজন বেটা ফিরিয়া দোকানও গেছে তাই কইছেন ভাই তোমারে আমি ঠকি লইছি, আমি তোমাটাই তোমাটাই তো মূল্য লইছি বালা কাপড়ের আর তুমি ঠকাইছো আর আমি ঠকি লইছি, ওজানি তো আমার এখান ঘটছে আমারে মাফ দেও আর তুমি কাপড়টা ঘুরাইয়া দেলা ইগু ভাটা কাপড় আর তুমি তোমার পয়সা ফেরত নেও গিয়া কইছেন দেখি ই বেটায় তখন কিতা বুঝছে। আর সাহাবাই কেরামের অন্তরকিতা সাহাবিয়েনের অন্তরকিতা আছেন, আমরা তো বুধবাই ভাড়া টেকা গাড়িত উঠি আর ভাড়া ভাড়া টেকা দেখো কোনো কারো চলে না, যে দোকানও যাই মাঝনে করছে না কারণ আত লম্বা করে দিচ্ছে সময় দেখিলাই রাইত গাড়িত উঠছি এখন 500 টাকা গুয়া যদি দেই তে গিয়ে আর আন্দাজও হইতো নাই, ও দিয়া বোধ দিয়া 500 টাকা দিছি যে গুয়া ভাড়া কাইল বিয়ানে হে চালাই তো পারতো নাই, আমার ভাড়া 50 টাকা 450 লোকে লইয়া আইছি মাল মারি দিছি 450 লাভ ইচ্ছা করি করি বহুত মানুষ আমরা এটা 500 টাকা হোক আর 100 টাকা হোক আর 50 টাকা হোক ভাড়া পাইলে লুকাইয়া চালাইতাম চাই দোকানের মাজন হকলে মাল বেচতে সময় মাজন তুইয়া ছোটোবেলা আমি দেখছি আমার বাপর ব্যবসা আছিল চাউলের ব্যবসা, তো চাউল মানছে বাজারও লইয়া আইতো দেখতাম আমি বাজারও চাউল তান দারও বইয়া দেখতাম তান চাউলি গুণ দেখা যায় বাঙ্গা বাঙ্গা কতগু কুদ কতগু আস্তা আর কতগু বাঙ্গা, আর অন্য যে বেটায় টুকরি চাউল লইয়া আইছে এগুন দেখি সব আস্তা আস্তা চাউল অত সুন্দর চাউল মানুষে আইয়াও বুধ ভাই ও চাউলটা সুন্দর দেখি আমার বাপর বাপর এই টুকরির তোরে চাউল না লইয়া ও বেটার টুকরির তোরে চাউল লইয়া নেয়, আমি বাদে আমার বাপরে দেখাইলাম বিষয় বুঝলাম না, আমরা নিতা সারা ভাঙ্গি যায় আর তারা নিতা খালি বালা দেখি ব্যাপারটা কিতা কইলা তারা মুলকা কইতা নানি আগরামলি মানুষে চাউল একতারে দি মেশিনও হোক আর দেখি তো কুটার বাদে কুটার বাদে যে গুণ দান রইতো অগুন তোর নাম মুলকা আসিল নানি অগুন কুটিয়ে কুটিলে বাদে অগুন কুটিটা এগুন কিছু আস্থা রয় এগুন দোড়োয় তো কুটা হইলা কুকুরা গলিছে না কামাইছে না দোড়োয় ইটা মানুষে আমার বাপে কইলা ইটা মানুষে চাউল যে গুণ বাজারও লইয়া আয় তারাও মুলকা অগুন উভরে দিলায় এখ দিনছি আর পাবলিকে মনে করে তার সারা চাউল ওলা যে বেশি তো করিয়া পাল্লা হারায় পাল্লা যেটুকু অনো খেও মারে এত কিন্তু পাল্লায় উবর ধরে না দেখবা সুবে মারতে সময় তল মুখা গিয়া তলের তলে চাউল লইয়া উঠিয়া উগ্রর গুণ উগরে জায়গার থাকে, এই তো আমরা মুসলমানের ব্যবসা আজকে চলে এইভাবে ব্যবসা এইভাবে ব্যবসা করলে ভাই কামাই বলি হারাম 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 এটা হইল এটা হইলো দুকাবাজি দুকাবাজি করিয়া কোনো ব্যবসা যায় নাই, তো এইভাবে সাহাবাই কেরামের কাস্তনে এইভাবে সততা উদারতা মহততা পাবার বাদে সেই দেশের মানুষে তারা দেশীয় 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 যারা ব্যবসায়ী এরা দোকানে যাব বাধ্যে নাইল আর বিদেশি বণিক আরবীয় যারা গেছে হক পরস ব্যবসায়ী তারার গেস্তনে বস্তু অকল লওয়া শুরু করলো, দেশীয় বণিক হকলে দেখলাম বাপ বালা নাই এটাই আমরা রে ফকির বানাই দিবা, তো তারা আন্দোলন শুরু করলো সরকারের বিরুদ্ধে, সরকারে দেখলো দেশের পাবলিক দেশের ব্যবসায়ী অকল বিক্রি গেছেন তো আরবীয় বণিক বণিক অকলর যে পাস আছিল তারার দেশ তারার দেশ কারবার করবার যে অনুমোদন দিয়েছিল সরকারে ওগু বাতিল করে দিল যে যাও তুমি যেন বেরিয়ে তোমার তোর দেশ যাও আমার দেশ আর তোমার তোর ব্যবসা করবার জায়গা নাই যেহেতু দেশের দেশের ব্যবসায়ী অকল বিরুদ্ধে গেছে গিয়া, যখন সরকারে যে সময় দেশের ব্যবসায়ী অক্লরে খুশ রাখতে গিয়ে কারণ ব্যবসায়ী দ্বারা এরা তো ধনী মানুষ আইজও আমার দেশও আছে আইজও আমার দেশও আছে বড় বড় ধনী ব্যবসায়ী অক্লর অক্লর লোকে আতাত করিয়া সরকারে বহুতটা করে বহুত বস্তুর দাম বাড়ায় হকুর লাভিত করিয়া তুমি পাবলিক মরো আর বাঁচো এবার তার দরকার নাই তার দরকার নাই
আর তোমাদের খুশ করতে হইলে বেকুন্তা বস্তু।